ব্যাক আছে। তো আজকে হচ্ছে মানডে, আজকে স্কুলে যাইনি, কেন আজকে রেস্ট নিয়েছি। তো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, ব্রেকফাস্টে খেয়েছি ডিমের পোচ আর ব্রেড। আর এই যে ভাই, আজকে ওরা খাচ্ছে পাইনঅ্যাপল। তো বন্ধুরা, লাঞ্চে খাচ্ছি ভাত, কচু শাক, উচ্ছে আর মাছের তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন বন্ধুরা। আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো হঠাৎ করে ইভিনিং থেকেই এই ব্লগটাকে শুরু করছি, সকাল থেকে একটু টাইম পাইনি। তো উঠলো বাই তো কটক যাই, এখন আমাদের বাই উঠেছে। কোথায় যাচ্ছি বলুন তো? কোথায় যাচ্ছি না, না ট্রেনে করে কোথাও যাব না বন্ধুরা। এখানে যেখানে যাচ্ছি সেটা যেতে গেলে এখানে একটা রেলগেট পড়ে, তো এই রেলগেটটা টপকেই যাচ্ছি। তো চলুন, আপনারাও চলুন আমার সাথে। তো এই যে এসে পড়েছি, আর এসেই দেখতে পাচ্ছেন তো আমি যেখানে যাব খাওয়া কিন্তু আমার সাথে সাথে যাবে। তো চলে এসেছি গঙ্গার ধারে, কুমোরটুলি ঘাট। তো গঙ্গার পাড়ে এসে ঘটি গরম খাবো না, এটা কখনো হতে পারে? গরম গরম ঘটি গরম, এই ঘটি গরম দেখলে কিন্তু বন্ধুরা সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এক টাকা দু টাকায় কত ঘটি গরম খেয়েছি, কিন্তু এখন আর সেই এক টাকা দু টাকায় কিছুই পাওয়া যায় না। বাজার মূল্য এতটাই বেশি যে কিছুই পাওয়া যায় না। তো আমি এখানে 20 টাকার বললাম, 20 টাকারই মেখে দাও ভালো করে, একটুখানি লঙ্কা টঙ্কা দিয়ে একটু ভালো করে মাখো। তো যাক, ওই যে বাবু ওখান থেকে পয়সা বার করে দিচ্ছে। তো গঙ্গার পাড়ে এসে ঘটি গরম কাদের কাদের খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার তো বন্ধুরা ব্যাপক লাগে। আর এই দেখুন, বলতে বলতে কিন্তু আমি নিয়েও নিয়েছি ঘটি গরম হাতে, এটা কিন্তু আমি একাই খেয়েছি, এটা কারোর সাথে আমি শেয়ার করিনি, ইভেন ওর সাথেও শেয়ার করিনি। আর ও খায়ও না। আর এই যে একটু এদিক ওদিক করে একটু ঘুরে, তারপরে আমরা কোথায় গেলাম জানেন? এখান থেকে একটুখানি ঘটি গরম খেয়ে আমরা চলে গেলাম হচ্ছে পটুয়াপাড়া, কুমোরটুলি। আর কুমোরটুলিতে পুজোর আগে বন্ধুরা আসলে একটা আলাদাই ফিল হবে, যারা যারা এসেছেন, যারা যারা আসেন তারা বুঝতে পারবেন। এই যে খড়ের গন্ধ, এই যে মাটির গন্ধ, আর এই যে ঠাকুর তৈরি হচ্ছে এর যে একটা গন্ধ, এই গন্ধই কিন্তু আলাদা, পুরো মনটাকে কিন্তু অন্য রকম ফিলিং এনে দেয়। আর মনে হয় কতক্ষণে মা আসবে আসবে আসবে। আমি আগের বছরও গেছিলাম কুমোরটুলিতে, কিন্তু আগের বছরে আমি অনেকটা দেরি করে গেছিলাম। আর এবছর ইচ্ছা ছিল ঠাকুর যখন থেকে তৈরি হবে তখন থেকে যাব, কিন্তু তাও আর কি দেখে এসে দেখি অনেক ঠাকুর কিন্তু তৈরি হয়েই গেছে, রীতিমতন তৈরি হয়ে গেছে, জাস্ট রং করছে। আর এখানে এই মা কালীকে আর কি ভালো মতন রেডি করে নিচ্ছে, এটা মনে হচ্ছে রিসেন্টলি কোনো পুজো হবে তার জন্যই পুরো রেডি করছে আর কি। আর আমার সাথে আশা করি আপনারা অনেকেই এসেছেন কুমোরটুলিতে। আর আমার সত্যি কোনো অভিজ্ঞতা ছিল না যে কুমোরটুলিতে এই টাইমে এত ভালো লাগে। আর সামনে যেহেতু গণেশ পুজো, আর এই দেখুন কত বড় বড় সাইজের দুটো গণেশ ঠাকুর রেডি করে ফেলেছে। এগুলো এখন শুধু মানে রেডি করেছে, এখনও রং বা কাপড় পরানো এগুলো কিছুই হয়নি। তো শুধু আমি না বন্ধুরা, এখানে কিন্তু অনেকেই যায়। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো এই দাদাও ক্যামেরা নিয়ে গেছে ফটো তোলার জন্য। প্রচুর এরকম ছেলে মেয়েরা, প্রচুর লোকেরা যায়। আর এই যে মৃৎশিল্পী যারা আর কি বানাচ্ছে, তাদের কিন্তু কোনো আপত্তি নেই, তাদের কোনো বিরক্তি বোধ নেই, তারা নিজেরা নিজেদের মতনই কিন্তু মাকে রেডি করছে যাতে মা তাড়াতাড়ি আসতে পারে। আর বন্ধুরা কতদিন বাকি বলুন তো, কমেন্ট করে একটু জানাবেন তো পুজো আর কতদিন বাকি। আর এখানে দেখুন এখনো কাঠামোটা বানাচ্ছে। মোটামুটি ঘুরে যা দেখলাম বন্ধুরা অনেকটাই রেডি হয়ে গেছে, এখন এক ঝলক দেখাচ্ছি আপনাদেরকে, মানে কিছুটা রেডি অবস্থায় দেখাচ্ছি। এরপরে আরেকবারও আসবো, আরেকবার এসে আরও কতটা রেডি হলো সেটাও একবার দেখাবো। আর কুমোরটুলিতে আসলে না আমার সত্যি মনটা না জুড়িয়ে যায়, সত্যি মন জুড়িয়ে যায়। আর এই টাইমটাতে আসলে, এই টাইমটাতে একবার না এসে দেখবেন, পটুয়াপাড়াতে একবার এসে দেখবেন, খুব শান্তি লাগে। আর এই যে গন্ধ, বারবারই বলছি এই যে ঠাকুরের তৈরির গন্ধ, এই গন্ধ কিন্তু একটা আলাদাই লেভেল, কিছু বলার ভাষা নেই এই গন্ধটা নিয়ে। আর এই যে ঠাকুর তৈরি হচ্ছে, সারি সারি ঠাকুর, একই রকমের ঠাকুর, মানে সত্যি মন যেন ভরে যায়। তো অনেকক্ষণ ধরে ঘুরলাম আমরা, অনেকক্ষণই প্রায় ঘুরেছি,
ঘুরে এখানে ওখানে, আর এই যে এখন কুমোরটুলি পাড়া কিন্তু পুরো ব্যস্ত, শুধু ঠাকুর তৈরি করতে ব্যস্ত না বন্ধুরা, দেখুন এখানে কিন্তু ঠাকুরের গয়না তৈরি হচ্ছে, মানে বুঝতেই পারছেন ঠাকুরের মাথার মুটুক তৈরি হচ্ছে, কেউ গলার হার বানাচ্ছে পুঁতি দিয়ে, মানে দারুণ ব্যস্ত এরা সবাই, যে কতক্ষণে মাকে সাজিয়ে গুছিয়ে আর কি নিয়ে আসবে। আর এখানে কাকু কাকিমা দুজনেই দেখুন ঠাকুরের কিন্তু গয়না বানাচ্ছে, মানে যে কাগজের গয়নাগুলো হয় না সেইগুলোই বানাচ্ছে। আর এই যে এখানে আমার খুব ভালো লাগলো, এই ছোট ভাইটা তার বাবার সাথে হেল্প করছে ঠাকুর তৈরি করে দিতে, মানে ছোটরাও কিন্তু এই সময় হাতে হাত দিয়ে লেগে পড়ে, আসলে সবই ভালোবাসা বুঝতে পারছেন তো, মাকে আনার জন্য তড়িঘড়ি লেগে গেছে পটুয়া পাড়াতে, সবই ব্যস্ত হয়ে গেছে, এত ব্যস্ত হয়ে গেছে যে পরিবারের সবাই সবাই যেন একেবারে হাতে হাত মিলিয়ে দিচ্ছে। আর কিছু কিছু জায়গায় এখনও কাঠামো বানাচ্ছে, এই ভাই যেরকম কাঠামো বানাচ্ছে, আমার খুব ভালো লাগছিল, আমি তো কিছুতেই মানে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, বাড়ি আসতে আমার একটু ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি তো আসতেই হবে, বাড়ি আসতে হবে, তবে আবারও যাব, আবারও গিয়ে আরও কতটা রেডি হলো সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে কি বলুন তো ঠাকুরের সব জিনিস বিক্রি হচ্ছে, মানে ঠাকুরের সাজানোর জন্য, আর এই দিকটাতে এই পাশটাতে যে এই যে ও ফটো তুলছে এই দিকটাতে না কি ছোট্ট ছোট্ট মানে ঠাকুর বানাচ্ছে এরা, এই ছোট ছোটগুলো ছাঁচের বানাচ্ছে, আর এই দাদাই যে ছাঁচের বানাচ্ছে, খুব ভালো লাগছে। আর এখানে দেখুন একটা গণেশ বসে আছে, আমার এই গণেশটাকে দেখে পুরো মনে হচ্ছে যেন একটা বাচ্চা বসে রয়েছে, এই যে দেখুন মনে হচ্ছে যেন একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা বসে রয়েছে, মনে হচ্ছে আদর করি বাচ্চাটাকে। আর এই দিক থেকে আমি ঘুরে যাচ্ছি, কেন এই কাকু ছাঁচের আর কি মূর্তি বানাচ্ছে, মানে ঠাকুরের মুখটাকে বানাচ্ছে, তো আমাকে একটু ঘুরেই যেতে হচ্ছে, কেননা আমি সোজাসুজিভাবে যেতে পাচ্ছি না, কেন ঠাকুর বানাচ্ছে তো ডিস্টার্ব হবে, তাই এই দেখুন কি সুন্দর ছাঁচের বানাচ্ছে। আর পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বানানো হয়ে গেছে ছোট ছোট অসুর, সিংহ আর মা দুর্গাও কিন্তু বানানো হয়ে গেছে। সারি সারি দিয়ে দেখুন, এই দেখুন একই ছাঁচে সারি সারি দিয়ে কি সুন্দর একই সাইজের মা দুর্গা রেড্ডি। তো এইখানে এই একজন পালের কাছে দেখছি এই কাকিমাটা ঠাকুরের মুখ বানাচ্ছে, মানে ছাঁচের মধ্যে ফেলে ঠাকুরের মুখ বানাচ্ছে, তো সেই জন্যই আরো আমি গেলাম যে কিভাবে বানাচ্ছে সেটা জিজ্ঞেস করার জন্য। কাকিমা বললো হ্যাঁ এটা ছাঁচ দিয়ে বানাচ্ছে, আর ছাঁচের পর হয়ে গেলে সেটাও দেখাচ্ছি, এই যে হয়ে গেলে এইরকম লাগবে দেখতে। সবাই দেখতে পাচ্ছেন তো সবাই ব্যস্ত, মানে শুধু পুরুষরাই না, মেয়েরাও কিন্তু এই টাইমে সবাই সবার সাথে, পরিবারের সবার সাথে কিন্তু ব্যস্ত হচ্ছে ঠাকুর তৈরি করতে। জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগবে, তো আমার কিন্তু এই জায়গাটাতে এসে সত্যি বলছি মন প্রাণ একদম ভরে গেল, আমি আবারও আসবো, বারবার বলছি আবার এসে আমি আবার দেখাবো যে কতটা সেজে উঠলো আর কতটা সাজিয়ে উঠাতে পারলো সবাই মিলে। আর কিছু কিছু ঠাকুর জানেন তো রং অলরেডি স্টার্ট হয়ে গেছে, এই যে এইগুলো যেরকম রং স্টার্ট হয়ে গেছে, আমার মনে হয় এই ঠাকুরগুলো বাইরে যাবে হয়তো, ওই জন্য এত তাড়াতাড়ি রং হয়ে গেছে। আর এখানে দেখুন দুজনে আর কি চাঁদমালা বানাচ্ছে ঠাকুরের, পুরো পটুয়া পাড়াই কিন্তু ব্যস্ত। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আর এই অবধি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন টাটা।